কিয়ামতের মৌলিক বড় যে আলামতগুলো রয়েছে, সেই বড় আলামতগুলো প্রকাশ হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আমরা পৃথিবীতে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেন মুসলিম শরীফের হাদিস, একদিন মসজিদে নববীতে বসে সাহাবা একরাম আলোচনা করছিলেন। আলোচনা চলা অবস্থাতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া আসহাবি মা তাতাযাকার, হে আমার সাহাবা একরাম, মসজিদে নববীতে বসে কিসের আলোচনা করছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরু সাআহ, হে আল্লাহর নবী, আমরা আলোচনা করছি কিয়ামতের, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের অবস্থা। কোরআনের পাতায় পাতায় আল্লাহ, কোরআনের পাতায় পাতায় আল্লাহ কিয়ামতের বর্ণনা দিয়েছেন, কিয়ামতের দিনের অবস্থা বর্ণনা করেছেন, কিয়ামতের সময় পৃথিবীর অবস্থা কেমন হবে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস ইদাস সামাউন শাক্কাত ইদাস শামসু কুবিরাত ইদা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। আল্লাহ কোরআনের অসংখ্য অগণিত সূরা শুধু শুরুই করেছেন কিয়ামতের ভয়াবহতা নিয়ে। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরু সাআহ, আমরা তো আর কিছুর আলোচনা করছি না, কিয়ামতের আলোচনা করছি। আল্লাহর নবী বলেন, শুনো, ইন্নাহা লাং তাকুমা, আমার সাহাবা একরাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আগত, আমার উম্মতেরা শোনো, পৃথিবীতে কিয়ামত হতেই পারে না, পৃথিবীতে কশিন কালেও কিয়ামত হতেই পারে না। হাত্তা তাযহুরা হাত্তা তারা আশরা আয়াত, যতক্ষণ পর্যন্ত 10টা নিদর্শন পৃথিবীতে দেখা যাবে না, ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। জোরে বলেন না, ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। এই 10টা বিষয় পৃথিবীতে প্রকাশিত শুরু হওয়া জুহুরুল মাহদী, ইমাম মাহদী, মাহদি আলাইহিস সালামের আত্মপ্রকাশের মাধ্যমে পৃথিবীতে কিয়ামতের বড় বড় আলামতগুলো পৃথিবীতে প্রকাশিত হওয়া শুরু হবে। জুহুরুল মাহদির পর খুরুজুদ দাজ্জাল, পৃথিবীতে দাজ্জাল আসবে। দাজ্জালের পর নুজুল ঈসা, পৃথিবীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবেন। তারপর এইভাবে একের পর এক ঘটনা, তারপর আল মালহামাতুল কুবরা, চূড়ান্ত যুদ্ধ হবে। খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, পৃথিবীতে ইয়াজুজ মাজুজ বের হবে। তারপর খুরুজ দাব্বাতিল আরদ, দাব্বাতুল আরজ বের হবে। তারপর পৃথিবীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পূর্ব দিক থেকে প্রত্যেক দিন পূর্ব দিক থেকে উঠে, সূর্য উঠে যাবে পশ্চিম দিক থেকে। তারপর সালাসু খাসফিন ফিল আরদ, পৃথিবীতে তিনটা ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাশরিক, এক ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব প্রান্তে। ওয়াখাসফুন ফিল মাগরিব, আরেক ভূমিকম্প হবে পৃথিবীর পশ্চিম প্রান্তে। ওয়াখাসফুন ফি জাজিরাতিল আরব, আরেকটা ভূমিকম্প হবে জাজিরাতুল আরব তথা পৃথিবীর মধ্যভাগে। আর এই তিনটা আলামতের পর শেষ আলামত, পৃথিবীতে একটা আগুন বের হবে, আগুন মানুষদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে, এই হাশরের ময়দানের দিকে নিয়ে যাবে। তো এই 10টা বিষয় পৃথিবীতে প্রকাশিত হওয়া ছাড়া পৃথিবীতে কিয়ামত হবে না। আর এই 10টা বিষয়ের আগে আরো কিছু বিষয় পৃথিবীতে প্রকাশিত হবে, এই বিষয়গুলোকে বলা হয় আল আলামাতুস সুগরা। যে এই 10টা বিষয়ের আগে ছোট ছোট কিছু বিষয় পৃথিবীতে ঘটবে, যে বিষয়গুলো ঘটে ঘটে মানুষদেরকে বড় ওই যে পৃথিবী ধ্বংসের যে বড় 10টা আলামত আছে, ওই বড় 10টা আলামতের দিকে মানুষদেরকে নিয়ে যাবে। এই ছোট ছোট আলামতগুলোর ভিতর শুনেন, এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বড় 10টা আলামত পৃথিবীতে সংঘটিত হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে এই উম্মার উপর 3টা গজব আসবে। কয়টা? জোরে বলেন, জোরে বলেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, কিয়ামতের ঠিক বড় আলামতগুলো পৃথিবীতে সংঘটিত হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে আমার উম্মার উপর 3 গজব আসবে। 1 নম্বর, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন, এই উম্মা শুধু ঘন ঘন দেখবেন বছরে 8-10 বার 20 বার খালি ভূমিকম্প হবে। বলুন তো, ভূমিকম্প বাড়ছে না কমছে? ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন, 1 নম্বরে খাসফুন ভূমিকম্প হবে, 2 নম্বরে মাসফুন, এই উম্মার চেহারা বিকৃত হবে, এই উম্মার অন্তর বিকৃত করে দেওয়া হবে,
তিন নম্বর কাদাফুন এই উম্মার উপর পাথর মারা হবে। সাহাবায়ে কেরাম এই হাদিস শুনে জিজ্ঞাসা করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, এই উম্মার উপর এই তিন মুসিবত কখন আসবে? আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শুনো, ইদা দহরাতিল কাইনাত, যখন উম্মার ভিতর কিছু গুনাহ ব্যাপক আকার ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই উম্মার উপর তিনটা গজব আসবে। এক নম্বর গুনাহ কি? ইদা দহরাতিল কাইনাত, যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে। যখন কি সংখ্যা বাড়বে বলুন তো? গায়িকার সংখ্যা বাড়ছে না কমছে? আপনাদের চট্টগ্রামে তো আপনারা ভালো বুঝেন, এগুলো আমাদের চেয়ে বেশি। এখন তো মাশাআল্লাহ বিভিন্ন বাবা খাজার উনিসেও মহিলারা গান গায় কি গায় না? আর আসতে বলেন। এক নম্বর ইদা দহরাতিল, ইদা দহরাতিল কাইনাত, যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে। ওয়াল মাজামির, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে। ওয়াশুরিবাতিল খামার, যখন মদপান ব্যাপক আকার ধারণ করবে। নবী বলেন, আমার উম্মতেরা শোনো, যখন তোমাদের মধ্যে গায়িকার সংখ্যা বেড়ে যাবে, যখন তোমাদের ভিতর বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আর যখন তোমাদের ভিতর মদপান ব্যাপক আকার ধারণ করবে, আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প দিয়ে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের চেহারা বিকৃত করে দিয়ে, আল্লাহর পক্ষ থেকে পাথর নিক্ষেপ করে আমার উম্মাকে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়া হবে। এবার বলুন তো, বলুন তো, আমাদের ভিতর গায়িকার সংখ্যা বাড়ছে না কমছে? এই জুড়ে বলেন, বাড়ছে না কমছে? আমাদের ভিতর বাদ্যযন্ত্র বাড়ছে না কমছে? বাদ্যযন্ত্র শুধু বাড়ছে না, আপনাদের চট্টগ্রামের কিছু মোল্লা মৌলভী আছে, এগুলা বাদ্যযন্ত্রের হালালের ফতোয়া দে। এই বাদ্যযন্ত্র হালাল না হারাম? আসতে বলেন। বাদ্যযন্ত্র হালাল না হারাম? ইসলামী শরিয়ার অকট্ট কোনো হারামকে যদি কেউ হালাল মনে করে, মুসলমান না কাফের? জুড়ে বলেন, ইস্তেহলালুল হারামি কুফরুন। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, বর্তমানে অনেক মানুষ কিভাবে ইমান হারা হয় ভালো করে বুঝেন। ইসলামী শরিয়ার একটা স্বীকৃত মূলনীতি হলো ইস্তেহলালুল হারামি কুফরুন। ইসলামী শরিয়ায় যদি অকাট্য কোনো হারাম, অকাট্য কোনো হারামকে কেউ যদি হারাম মনে করে করে, কবিরা গুনাহ হবে, কাফের হবে না। যেমন মদ খাওয়া হালাল না হারাম? আর আসতে বলেন, মদ খাওয়া হালাল না হারাম? যদি কেউ মদ হারাম মনে করে কবিরা গুনাহ হবে, কাফের হবে না। কিন্তু কোন নরাদম যদি মদ খায় আবার এবারে হালাল মনে করে, মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? জিনা ব্যভিচার করা হালাল না হারাম? জোরে বলেন, জিনা ব্যভিচার করা হালাল না হারাম? যদি কেউ হালাল মনে করে করে কাফের হয়ে যাবে, আর যদি কেউ হারাম মনে করে করে কাফের হবে না, কবিরা গুনাহ হবে। এবার দেখেন আমাদের দেশে শয়তান, ওই যে কিয়ামতের আলামত, এখন তো গায়িকার সংখ্যা বাড়তে বাড়তে, বাদ্যযন্ত্র বাড়তে 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 বাড়তে, মানুষের ভিতর বাদ্যযন্ত্র কেমন ব্যাপক আকার ধারণ করেছে। বাবার উরুসে গরু নিয়ে যাচ্ছে, বাবার উরুসে মহিষ নিয়ে যাচ্ছে, বাবার উরুসে ছাগল নিয়ে যাচ্ছে, পিছনে হারমোনিয়াম ডুল তবলা খাজা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে। এবার বলুন তো, কেউ যদি বলে খাজা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, মুসলমান না বেঈমান? আর আসতে বলেন, মুসলমান না বেঈমান? মুসলমান না বেঈমান? একমাত্র মানুষ কার দরবারে গেলে খালি হাতে ফেরে না, তার নাম কে? বলেন না, তার নাম কে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনা আল্লাহ। কোরআনে বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে আমার হাবিবে, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নেককার বান্দারা, আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে, আমার বান্দাদেরকে আপনি বলবেন, তোমরা যে খোদার ইবাদত করো, তো এই খোদা তোমাদের থেকে তো বেশি দূরে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, তোমাদের শাহরগ থেকে আমি আল্লাহ নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকতে দেরি করে, আমি আল্লাহ সাড়া দিতে দেরি করি না। এজন্য আমরা ডাকবো কাকে? আল্লাহ। জোরে বলেন, খাজারে, বাবারে, পীররে, বিপদে পড়লে ডাকবো কাকে? নবী বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার ডাকার প্রয়োজন হয়, কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, চাইবো কার কাছে? অন্য কারো কাছে চাওয়া যাবে? অন্য কারো কাছে আপনি যদি মনে করেন যেই জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, যদি গিয়া ওই জিনিস বাবার কাছে চান, আপনার বাচ্চা হচ্ছে না, আপনার সন্তান হচ্ছে না, আপনি খাজার কাছে গেলেন, আপনি মাজারে গেলেন, গিয়া বললেন, গরু নিয়ে গেলেন, ছাগল নিয়ে গেলেন, আর গান বাজিয়ে বাজিয়ে গিয়ে বললেন, বাবা আমারে দাও, তুমি বাবার কাছে চাইতে দেরি, তুমি মুশরিক হইতে দেরি না। এই জন্য চাইবো কার কাছে? আসতে বলেন, আসতে বলেন, আসতে বলেন, চাইবো কার কাছে? চাইবো কার কাছে?
এবার আমাদের সমাজে বাদ্যযন্ত্র কি পরিমাণ ব্যাপক আকার ধারণ করেছে যে এখন মাজারেও বাদ্যযন্ত্র চলে কি চলে না। তিন নম্বর নবী বলেছেন ওয়াইদা শুরিবাতিল খামর, যখন মুসলমানদের ভিতর মদপান ব্যাপক আকার ধারণ করবে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার ভবিষ্যৎবাণী নবী করে দিয়েছেন। আমাদের সমাজে মদপান ব্যাপক আকার ধারণ করেছে কি করে নাই কথা বলেন। এখন তো মাশাআল্লাহ, এখন তো মাশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে মদকে বৈধ করার চক্রান্ত চলতেছে কি চলতেছে না কথা বলেন না কেন। রাষ্ট্রীয়ভাবে আমরা মাহফিল করতে চাইলে মাহফিল করতে দেন না, রাষ্ট্রীয়ভাবে মাহফিল করতে চাইলে মাহফিল বন্ধ করে দেন। মাহফিলে কি আমরা মদের ওয়াজ করি না আল্লাহর ওয়াজ করি? মাহফিলে এসে মানুষ বিভ্রান্ত হয় না হেদায়েত প্রাপ্ত হয়? আপনাদের চট্টগ্রাম, শুধু চট্টগ্রামে আপনি হিসাব করুন কত অসংখ্য আল্লাহর গুনাহগার বান্দারা শুধুমাত্র পলোগ্রাউন্ড বা কোনো মাহফিলে এসে বয়ান পেয়ে অথবা চরমুনায়ের ময়দানে গিয়ে বয়ান শুনে হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছে, এমন অসংখ্য অগণিত বান্দা চট্টগ্রামে আসে না নাই? আর আসতে বলেন, আসে না নাই? সব কি যখন দেখেন আল্লাহ কত নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে যখন মদপান তোমাদের ভিতর ব্যাপক আকার ধারণ করবে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প নামক গজব তোমাদের উপর আসবে। এবার বলুন তো আল্লাহর গজব কারা কারা চান হাত তুলেন? আল্লাহর গজব থেকে কারা কারা বাঁচতে চান হাত তুলেন? আল্লাহর গজব থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? তো এজন্য আমরা যে মদের আইন যে পাশ করার আমরা প্রতিবাদ করি, এটা কি আমরা আমাদের দেশ ধ্বংস করার জন্য না আমাদের দেশকে আল্লাহর গজব থেকে বাঁচানোর জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ ব্যাপক আকার ধারণ করলে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প নামক গজব আসবে, আপনার আল্লাহর গজবকে ত্বরান্বিত করবেন। আর এদেশে লক্ষ লক্ষ মানুষ আসে, এদেশে লক্ষ লক্ষ এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে, সব মানুষ যখন গভীর রাতে ঘুমিয়ে যায় এই লক্ষ লক্ষ যাকিরিন আশিকিন সব মানুষ যখন পৃথিবীতে ঘুমিয়ে আছে তারা ঘুমায় না, তারা মুসল্লায় বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এই যাকিরিনদের দেশে, শাকিরিনদের দেশে, জিকিরওয়ালার দেশ, যেই দেশে আল্লাহ আল্লাহর জিকির দিনে চলে রাত্রে চলে, সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখনও আল্লাহর জিকির চলে, এই জিকির ওয়ালার দেশে আপনি মদকে বৈধ করে দিবেন? আর আমাদের শেখ ঢাকায় বলেছিলেন যে আমরা বসে কি আঙ্গুল চুষবো নাকি? এজন্য সব দিক থেকে ষড়যন্ত্র চলছে, এই সবগুলো কিয়ামতের আলামত। এই সবগুলো কিসের আলামত? কিয়ামতের আলামত। সুতরাং আপনি যদি চান আপনার ছেলে মদ খেয়ে, ভালো করে বুঝেন, আপনি যদি চান আপনার ছেলে মদ খেয়ে এসে আপনার মেয়ের সাথে খারাপ আচরণ করুক, আপনি যদি চান আপনার ছেলে আপনার চট্টগ্রামের কোনো গলিতে গিয়ে মদ খেয়ে এসে তার মায়ের সাথে খারাপ আচরণ করুক, তাহলে আপনি চুপ থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি চান আপনার ছেলে প্রকৃত মানুষ হোক, আপনি যদি চান আপনার ছেলে মনুষ্যত্ব নিয়ে বড় হোক, আপনি যদি চান আপনার ছেলে আপনাকে বাপ ডাকুক, আপনি যদি চান আপনার ছেলে আপনি মারা যাওয়ার পর রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা আপনার কবরে গিয়ে দোয়া পড়ুক, যেখানে যাক না কেন আপনার ছেলে আপনার জন্য দোয়া করুক, তাহলে বাংলাদেশের যতগুলো ইস্যু নিয়ে আমাদের জাতীয় মহাসমাবেশ হয়েছে, আগামী 27 তারিখ চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ হবে, এগুলা কি দেশ বিরোধী কাজ না দেশকে আল্লাহর গজব থেকে বাঁচানোর কাজ? জোরে বলেন, এগুলো কি দেশ বিরোধী কাজ না দেশকে আল্লাহর গজব থেকে বাঁচানোর কাজ? আমরা দোয়া করি যারা এই কাজগুলো করতেছেন, যারা এই কাজগুলোর পিছনে ইন্ধন দিচ্ছেন, যারা এই কাজগুলো করতে, এই কাজের প্রতিবাদ যারা করছেন তাদেরকে বাধা দিচ্ছেন, আমরা দোয়া করি আল্লাহ যদি গজব দান করেন আল্লাহ যেন গজব দিয়ে এদের সবাইকে ধ্বংস করে দেন। এই জন্য মুসলমান খুব সাবধান, কিয়ামতের আগে ফিতনা এমন হবে, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। কিয়ামতের মৌলিক একটা আলামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ, বুখারী শরীফের হাদিস। কিয়ামতের মৌলিক আলামতগুলোর ভিতর একটা আলামত হলো আন তুরফা আল ইলম, আল্লাহ পৃথিবী থেকে ইলম উঠিয়ে নেবেন। আর কিয়ামতের আরেকটা মৌলিক আলামত হলো আন তাকসুরা জালাজিল, নবী বলেন কিয়ামতের আগে পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাবে। বলুন তো ভূমিকম্প বাড়ছে না কমছে? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না, ভূমিকম্প বাড়ছে না কমছে? তো কিয়ামতের একটা আলামত ভূমিকম্প বেড়ে যাবে, আল্লাহ ভূমিকম্প বাড়িয়ে দিয়েছেন। আর কিয়ামতের আরেকটা আলামত নবী বলেন আং তুরফা আল ইলম, আল্লাহ পৃথিবী থেকে ইলম উঠিয়ে নেবেন। প্রশ্ন হলো আল্লাহ পৃথিবী থেকে ইলম উঠাবেন কিভাবে?
আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্নাল্লাহা লা ইয়ানতাযিউল ইলমা ইনতিযাআনহু ওয়া ইন্নামা ইয়ানতাযিউল ইলমা বিকবযিল উলামা ফাত্তাখাযা আন-নাসু রুউসান জুহালান ফাদাল্লু ওয়া আদাল্লু। কিয়ামতের আগে দাজ্জাল ফিতনা ঠিক আগে যখন পৃথিবী আসবে, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন পৃথিবী থেকে হেচকা টান দিয়ে ইলম উঠাবেন না। ওয়া ইন্নামা ইয়ানতাযিউল ইলমা বিকবযিল উলামা, আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে পৃথিবী থেকে ইলিম উঠিয়ে নেবেন। আর পৃথিবী থেকে আল্লাহ যখন ইলিম উঠিয়ে নেবেন, সাধারণ মানুষের অবস্থা কেমন হবে? নবী বলেন ফাত্তাখাতান নাস রুউসান জুহালান, মানুষ মূর্খদেরকে নিজের নেতা বানাবে, মানুষ মূর্খদেরকে ইসলামিক স্কলার বানাবে, মানুষ মূর্খদেরকে মুফতি বানাবে, মানুষ মূর্খদেরকে শায়খ বানাবে, মানুষ মূর্খদেরকে আল্লামা বানাবে, মানুষ মূর্খদের পিছনে ছুটবে। আর সাধারণ মানুষের অবস্থা হবে পদল্লু, তাদের নেতাও পদপ্রষ্ট, তাদের ইমামও পদপ্রষ্ট, তাদের শায়খও পদপ্রষ্ট, তাদের আল্লামাও পদপ্রষ্ট, এরাও পদপ্রষ্ট ও আদল্লু, এবং মানুষদেরকেও পদপ্রষ্ট করবে। এবার বলুন তো, আল্লাহ আলেমদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া কিসের আলামত? জোরে বলেন, আল্লাহ আলেমদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া কিসের আলামত? আরেকটা হাদিস শোনাই, আমার সময় শেষ দিকে চলে আসছে, আরেকটা হাদিস শোনাই, মনোযোগ দিয়ে শোনাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ঠিক আগে, দাজ্জাল ফিতনার ঠিক আগে পৃথিবী যখন উপনীত হবে, আল্লাহর নবী বলেন, ইয়াযহাবু সালিহুনাল আউয়াল ফাল আউয়াল ওয়াইয়াবকা হুসালাতুন কা হুসালাতিশ শাঈর ফালা ইউবালিহুমুল্লাহু বালা। যখন দাজ্জাল ফিতনার ঠিক আগে পৃথিবীতে আসবে, আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ কি করবেন? ইয়াযহাবু সালিহুনাল আউয়াল ফিল আউয়াল, আল্লাহর যত নেককার বান্দা পৃথিবীতে থাকবেন, আল্লাহর যত পুণ্যবান বান্দা পৃথিবীতে থাকবেন, আল্লাহর সব নেককার বান্দারা, আল্লাহর সব পুণ্যবান বান্দারা একের পর এক পৃথিবী থেকে চলে যাবে। বলেন তো, আল্লাহর নেককার বান্দারা পৃথিবীতে আসার সংখ্যা বেশি না যাওয়ার সংখ্যা বেশি? আজ থেকে 10 বছর আগে কত আল্লাহর ওলিরা আমাদের কাছে ছিলেন। এক, আমরা 5 বছর আগে আল্লামা আহমদ শফি আসেন না গেছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা আব্দুল সালাম শেখে চাটগামি, আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, কুতবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, সব আল্লাহর নেককার বান্দারা একের পর এক পৃথিবীতে আসেন না যাচ্ছেন। তো আল্লাহর নেককার বান্দারা কিয়ামতের আগে, ইয়াযহাবু সালিহুনাল আউয়াল ফাল আউয়াল, আল্লাহর সব নেককার বান্দারা একের পর এক পৃথিবী থেকে চলে যাবেন। ওয়াইয়াবকা হুসালাতুন কা হুসালাতিশ শাঈর, নবী হাদিসে ভয়ঙ্করভাবে বুঝিয়েছেন, আপনাদের চিটাগাঙ্গে মাঠে মানুষ ধান লাগায় না? আমার কথা বুঝতেছেন তো? মাঠে মানুষ যখন ধান লাগায়, ধান কাটার আগ পর্যন্ত ধানের অনেক দাম, যাতে গরু ধান না খায়, মানুষ বাঁশ কেটে বেড়া দেয় না। আমরা সিলেট বলে বেড়া দেয়, আপনারা কি বলেন? বেড়া দেয়, ঠিক না? যদি গরু ধান খায়, গরুরে পিটায়, পিটায় কি পিটায় না? এরপরেও যদি আবার খায়, গরুর মালিকের কাছে বিচার দেয় না? কেন? ধান তার কাছে অনেক দামি, কিন্তু ধান যখন কেটে নিয়ে যায়, জমিনে নেড়া থাকে না? এবার বলুন তো, কোনো গরু যদি নেড়া খায়, গরুরে পিটাবে? কেন? নেড়ার কোনো দাম? ধান কেটে নেওয়ার পর নেড়ার যেমন কোনো দাম নাই, তো কিয়ামতের আগে আল্লাহর উম্মতের উম্মার অবস্থা হবে, আল্লাহ তার সব নেককার বান্দাদেরকে পৃথিবী থেকে তুলে নেবেন। ওয়াইয়াবকা হুসালাতুন কা হুসালাতিশ শাঈর, ধান কাটার পর নেড়ার যেমন কোনো দাম নাই, আল্লাহ তার নেককার বান্দাদেরকে পৃথিবী থেকে তুলে নেওয়ার পর সাধারণ যত মুসলমান থাকবে, এদের আল্লাহর কাছে কোনো দাম থাকবে না। ফালা ইউবালিহুমুল্লাহু বালা, নবী বলেন, এই মুসলমানদেরকে ইহুদিরা পিটাইলে আল্লাহর মায়া লাগবে না, খ্রিস্টানরা পিটাইলে আল্লাহর মায়া লাগবে না, বৌদ্ধরা পিটাইলে আল্লাহর মায়া লাগবে না। এজন্য কিয়ামতের আগে এই ফিতনার যুগে আমাদের ইমানের হেফাজত করার দরকার আছে না নাই? কাদের দরকার আছে? আমাদের ইমানের হেফাজত করার দরকার আছে না নাই? ইমানের হেফাজতের দুই পন্থা, এক নম্বর জালিসু বিল উলামা, আল্লাহর ওয়ালা আলেমদের কাছে যেতে হবে, আরেকটা হলো জালিসু বিসুলাহা, আল্লাহর নেককার যত বান্দারা আছেন, নেককার বান্দাদের মজলিসে গিয়ে বেশি বেশি বসার দরকার আছে না নাই? নেককার বান্দাদের মজলিসে বেশি বেশি বসার দরকার আছে না নাই? তো এটা শুধু ওয়াজ মাহফিল না, এটা শুধু জিকিরের মাহফিল না, এটা হলো আল্লাহ ওয়ালা নেককার বান্দাদের মজলিস। আর নেককার বান্দাদের মজলিসে বসলে কি লাভ? নবী বলেন, মাসালুল জালিসি সালিহ কামাসালি সাহিবিল মিসকি ইল্লাম তুসিবকা মিনহু শাই আসাবাকা মির রিহিহি। আল্লাহর কোন নেককার বান্দার মজলিসে গিয়ে তুমি বসতো,
তার উপমা আতরওয়ালার মতো। আতরওয়ালার দোকানে গেলে আতরওয়ালা যদি তোমার গায়ে আতর নাও লাগায়, তুমি আতরের গ্রান পাও কি পাও নাই? তো আল্লাহওয়ালার মজলিসে গিয়ে বসলে তুমি যদি তার মতো আল্লাহওয়ালা না হও, আল্লাহওয়ালার গ্রানে আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত বসে আল্লাহওয়ালাদের মজলিসে শেষ পর্যন্ত বসে আমলের নিয়তে কথা শোনার যেন তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।